হ্যাঁ রে, তুই আমাকে কতটা ভালোবাসিস! কথা বলতে কি, আমরা তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। ভালো বলেছিস। কি বলছিস রে, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আর কি বলবো বলো, তোমার জীবনে আমাদেরকে জবাই করা ছাড়া আর কি কিছু আছে? সেই সেই, এভাবে বলিস না, কি করবো বল। সমাজের কাছে তোরা নিজেদেরকে এতটাই সুস্বাদু করে রেখেছিস, তো কি করার আছে আমাদের পক্ষে? বাধ্য হয়ে খেতে হয় জীবের তাগিদে। যদি তোরা সুস্বাদু নাই হতিস, তাহলে আর এরকম হতো না, ঘুরে বেড়াতি কুকুর বিড়ালের মতো। কুকুর বিড়ালদের আমরা খাই খাই না, তাহলে পূর্বপুরুষের আমল থেকে চলে আসছে। নিশ্চয়ই এমন কিছু করেছিস তোরা আগে, যার জন্য নিজেদের বিলিয়ে দিয়েছিস, নিজেদের মাংস এত সুস্বাদু, ব্যাস তার জন্য এটা হয়ে আসছে। কি করবো আমরা, কিচ্ছু করার নেই, এটাই মেনে সে নিতে তো হবে। বুঝলাম, কিন্তু মনে হচ্ছে তুমি একাই আমাদের কমিউনিটিটাকে শেষ করে দেবে। আমরা এটা মানবো না, আমরা আন্দোলন করব, আমরা ধর্নাতে তো বসবো। বস, করে নে, যা করবি করে নে, দেখি তোরা ধর্ণা করে কি করতে পারিস। যেখানে ধর্ণা করতে যাবি না, সেখানে দেখবি ক্যাটারিং এর লোকেরা এসে তুলে নিয়ে চলে গেছে, বুঝলি? একটু বোঝার চেষ্টা করো, আমাদেরও তো বাঁচার অধিকার আছে, আমাদেরও তো একটু ঘুরে বেড়াতে ইচ্ছে করে, এসব বাদ দে, এসব আমাদেরও তো বাদ একটু দে, যা খেলাধুলা গিয়ে করতে রেডি ইচ্ছা হ, করে। কালকে রোববার, যা। আর ভ্যাক ভ্যাক করিস না কানের সামনে, যা। A few moments later. খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।